সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করছি। আশা করি তোমরা সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছো। আমি চম্পকরঞ্জন বিশ্বাস, সহকারী শিক্ষক, রেভারেন্ড পলস হাই স্কুল। গত ক্লাসে আমি আসমানি কবিতার কবির পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আসমানি কবিতাটি তোমাদের আলোচনা করব, শব্দার্থ দেখব এবং অন্যান্য বিষয় তোমাদের সাথে কথা বলবো। আজকে আমি প্রথমে আসমানি কবিতাটি তোমাদের আমি পাঠ করব এবং তারপরে আলোচনায় আমরা যাব। আসমানি জসিমউদ্দিন। আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভ্যানার পাতায় ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানি না থাকে বছর ভরে, পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার, মিষ্টি তাহার মুক্তি হতে আসি প্রদীপ রাশি, থাপ্পড়তে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি, পরমে তাহার সতেক কালিক সতেক ছেঁড়া বাস, সোনালি তার গার বদনে করছে উপহাস, ভোমর কালো চোখ দুটি নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি, বাঁশির মতো সুক্তি গলায় ক্ষয় হয় তাই কেঁদে, হয়নি সুযোগ লয় সাথে সুর গানের সুরে বেঁধে, আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছাতা শাওলাপানা কিলবিল বিল করে, ম্যালেরিয়া মশক সেতা বিষ গুলেছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে, পেটটি তাহার ফুলছে পিলে, নিতুই যে দেওয়ার তার বৈদ্য ডেকে ঔষধ করে, পয়সা নাই আর এসে। পল্লী কবি জসিমউদ্দিনের আসমানি কবিতা। তো আমরা প্রথমে কবিতার আলোচনায় চলে যাই। কবি আমরা জানি জসিমউদ্দিন পল্লী কবি, তিনি পল্লী সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা এই আসমানি কবিতায় বর্ণনা করেছেন। কবি বলছেন, যদি তোমরা আসমানিদের দেখতে চাও, সেই আসমানিরা কত কষ্টে কত দুঃখে সেই শিশুরা আছে, তোমরা রহিমউদ্দিন ছোট্ট বাড়ি সেই রসুলপুরে যাও। সেখানে তাদের বাড়ি তো নয়, মানে সেটা যেন ভ্যান্না পাতা, ভ্যান্না এক প্রকার পাতা, সেই পাতা দিয়ে ঘরখানি তাদের ছাওয়া। বলছেন কবি যে এখানে একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, অর্থাৎ বর্ষা জলে তাদের ঘরে সেই বর্ষার জল পড়ে, এবং যখন বর্ষার সময় বা ছোটোখাটো ঝড় যদি আসে, বাতাসও যদি আসে, তাহলে তাদের সেই ঘরগুলো দুলতে থাকে। কবি বলেছেন এই অবস্থার ভিতর দিয়ে সে দুঃখী সেই আসমানিরা তারা সেই ঘরে সেখানে বসবাস করে, তারা পেটটি ভরে পায় না খেতে, অর্থাৎ তারা এত গরিব যে এত দুঃখী যে তারা তাদের নির্দিষ্ট পরিমাণ যে আমরা সাধারণত যে ভাতগুলো খাই সেই আসমানিরাও সেটা খেতে পারে না। তো তাদের যেন যখন তারা খালি গায়ে থাকে, শরীরে সেই হাড়গুলো দেখুন যেন দেখা যাচ্ছে, সব হাড়গুলো বেরিয়ে গেছে, মিষ্টি তার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়তে নিভিয়ে গেছে দারুণ অভাব রাশি, অর্থাৎ তাদের এই অনাহারে থাকা, তাদের এই সেই মানে ছোট্ট কুটিরে থাকা, তাদের দিন আনা দিন খাওয়া, এর জন্যে তাদের সেই ছোট্ট শিশুর যে মুখের সুন্দর হাসি, সেই হাসি তাদের মুখে নাই।
পরনে তার শতেক তালি শতেক ছেঁড়া বাস, অর্থাৎ তারা যে তাদের গায়ে তাদের পরনে যে কাপড় আছে তা বিভিন্ন জায়গায় সেগুলো ছেঁড়া এবং সেগুলো কি হয়েছে তালি দেওয়া কটি লাগানো, এই অবস্থায় তারা অবস্থান সোনালি তার গার বরণে পড়ছে উপহাস। কবি কল্পনা তাদের এই যে শরীর, এই শরীরে ওই পোশাক যেন উপহাস করছে। ভূমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, তাদের সেই চোখ দুটিতে তাদের যে সেই চোখের অবয়বে সেই চাউনিতে কোনো প্রকার কৌতুক বা হাসির কোনো ছোঁয়া নেই এবং তাদের সেই চোখ দুটি থেকে যেন অশ্রু ঝরে পড়ছে। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হয় তাই কেঁদে, কবি বলেছেন এই ছোট শিশু যে গলায় যে সুর সেই সুরটা যেন মানে ক্ষয় হয়ে যাচ্ছে, তাদের সেই সেই সুন্দর সুরটা গলা দিয়ে আর বেরোচ্ছে। আজমানির বাড়ির ধারে পদ্মপুকুর বলে, আজমানির বাড়ির ধারে পদ্মপুকুর আছে যে পুকুরে পদ্ম ফোটে, ব্যাঙের ছাতা শাওলা পানা কিলবিলবিল করে, সেখানে সেই পচা জলের ভিতরে ব্যাঙের ছাতা ছোট ছোট ব্যাঙের যে গুড়ি আছে যে পোনা আছে সেগুলো কিলবিলবিল করছে। ম্যালেরিয়ার মশক পুরা বিষ গুলেছে জলে, এখন সেখানে যে এত মশা সেই মশায় ওই পানিতে ওই জলে যেন বিষ গুলেছে এবং এটা এই জল কোনো মতে যদি তারা ব্যবহার করে তাহলে তাদের কি হবে ম্যালেরিয়া। সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে, অর্থাৎ তারা সেই জলেতে রান্না খাওয়া করে, এই জন্যে তাদের অনেক অসুখ বিসুখ হচ্ছে। পেটটি তাহার ফুলছে ফেলে নিতুই যে দরকার, বৈদ্য ডেকে ঔষধ করে পয়সা পাইয়া, এখানকার পানি এতই নোংরা সেই পানি পান করে তাদের বিভিন্ন প্রকার অসুখ হচ্ছে এবং এই অসুখ হওয়ার পরে তারা যে ডাক্তার ডেকে যে ওষুধ খাবে সেই পয়সায় তাদের নাই। কবি এইভাবে কবি জসীমউদ্দীন পল্লী কবি এইভাবে সেই আসমানিদের তাদের জীবনের ইতিবৃত্ত এইভাবে তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ তিনি এই দুঃখী মানুষের পাশে এসে তার এই সুন্দর কবিতাখানি তিনি তা উপস্থাপন করেছেন, অর্থাৎ আমরা যেন এই দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াই এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করি। আমাদের বাড়ির পাশেও অনেক দুঃখী মানুষ আছে, আমরা সেই দুঃখী মানুষের পাশে এসে যেন দাঁড়াই এবং তাদেরকে সাহায্য করি। তবে এইভাবে আসমানিদের রূপকের মাধ্যমে আসমানিদের কথা বলেছেন। এখানে আমি আলোচনা শেষ করছি, এখন আমি দেখব এখানে কয়েকটি শব্দার্থ আছে, শব্দার্থগুলো দেখি এখানে আছে উপহাস, উপহাস মানে কি ঠাট্টা, উপহাস মানে ঠাট্টা, মশক, মশক মশা, তারপরে এখানে আরেকটা আছে নিতুই, নিত্য আরেকটা শব্দার্থ বৈদ্য মানে
বিরাজ। এই কিছু শব্দার্থ আমরা ভালো করে জেনে নেব। তার কারণ তোমাদের একটা কথা বলি যে এই শব্দ অর্থগুলো জানার মূল কারণ আছে, যখন তোমরা জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় দেখা যায় কৌশলগতভাবে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন শব্দার্থ থেকে দিয়ে দেয় প্রশ্নপত্রে। তো এই জন্যে আমরা শব্দার্থগুলো ভালো করে জেনে নেব। তো আমি এখানে আমি তোমাদের বলতে চাই যে এই কবিতা যদি তুমি সারাংশটা সুন্দর করে পড়ো এবং অনুধাবন করে সেগুলো সেই সারমর্মটা যদি তোমরা হৃদয়ে গেঁথে নাও, তাহলে কিন্তু এখান থেকে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং হায়ার যে প্রশ্ন আসবে তা তোমরা অবশ্যই পারবে, তাই তো? এখন আমি তোমাদের মূল্যায়নের জন্য প্রশ্ন করতে চাই। তো এখানে দেখো, এখানে আছে আসমানিদের বাড়ি কোথায়? তোমরা বলতে পারবে আসমানিদের বাড়ি কোথায়? আসমানিদের বাড়ি রসুলপুরে, তাই তো? এইভাবে এখান থেকে ছোট যে প্রশ্ন আসবে এবং অনুধাবনের যে প্রশ্ন আসবে, যে অনুধাবনের প্রশ্ন থাকতে পারে মিষ্টি তাহার মুক্তি হতে আশি প্রদীপ রাশি বলতে তুমি কি বুঝো, তখন তুমি কি করবে? তখন এক কথায় উত্তরটা দিয়ে এই অংশের ছোট দুই লাইন থেকে তিন লাইনের একটা বর্ণনা দিয়ে শেষ করবে, ঠিক আছে? তো এখন আমরা বাড়ির কাজে যাব। বাড়ির কাজ আমাদের যদি থাকবে, বাড়ির কাজ আসমানি কবিতার সার মর্ম, এটা তোমাদের বাড়ির কাজ। তো এটা তোমরা ভালো করে জানবে, অর্থাৎ কবিতাটি সার মর্ম তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? তো আমি আবারও তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বাড়িতে এটা সুন্দর করে পড়বে, আর বাড়িতে তোমরা এখন আমাদের দুঃসময় যাচ্ছে, বাড়িতে অবস্থান করবে, বাড়ির বাইরে যদি যাও কখনো মাস্ক অবশ্যই ব্যবহার করবে এবং বাড়ি ফেরার পর জামা কাপড় সব কিছু কি সাবান দিয়ে ধুয়ে ফেলবে, ঠিক আছে? সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।